আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার, শুক্রবারে সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর দুই দিন যাবত তো জাল দিতেছি গরুর পায়া নেহারি, আজকে রান্না করে ফেললাম। নেহারিটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে বাগার দিব, তেল আর পেঁয়াজ, রসুন দিব না, রসুনের গন্ধটা আমার ছেলে আবার পছন্দ করে না, এই জন্য পেঁয়াজটা বেয়েস্তার মতন ভেজে এর মধ্যে ঢেলে দিব, বাগার দিয়ে ফেলব। তারপর তো সাইদুলকে প্রথমেই দিলাম খেতে, ও খেয়ে নিতেছে, রুটি বানিয়েছি আর নেহারি। আমি আবারও রান্নাঘরে চলে আসলাম রুটিগুলো বানিয়ে, তারপর সবাইকে ডাক দিয়ে আজকে মিজানদেরও বলেছি সকালে নাস্তা করার জন্য নেহারি খেতে। তারপর তো এই যে মিজানরাও খেতে বসে পড়ল, সাথে জান্নাতও চলে এসেছে। তারপরে আমি আর ইভা খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম, তারপরে ঘরগুলো গুছাবো। আর তখনই পড়ে গেল ঝুপ ছুপিয়ে বৃষ্টি, কাপড় চোপড়গুলি ঘরে নিয়ে এসে রোদ মানে তারে মেলে দিলাম, আর ঘরগুলিও গুছিয়ে ফেলে ভাবি তো চলে এসেছে। দুই মেয়ে তো উঠে পড়লো, ওদের দুজনকে নেহারি খেতে দিলাম, সাবাকে আর সারাকে, দুইজনে দুই রুমে বসে খেলো। আর আমি রান্নাঘরে চলে আসলাম, কাওনে চালের পায়েস রান্না করব। দুধের মধ্যে কাওনে চাল দিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটুক। আর এদিকে বাহিরে চলে আসলাম, এসে দেখি জান্নাত বুড়িটার চুল ফালাচ্ছে ওর বাবা, টাক্কু করে দিতেছে। আমি রান্নাঘরে চলে আসলাম, ডিমটা সিদ্ধ হয়েছে, ছুলে নেই। আজ আমি ডিম ভোনা করব, মানে ডিমের কোরমা করব, সাদা পোলাও আর রোস্ট। আর পায়েস তো মানে কাওনে চালের ক্ষীর তো রান্না হয়ে গেছে, আর এই যে মুরগি গোস্তগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ বাটাও দিয়ে দেবো,
আস্তে আস্তে ডিমের কুরমা আর রোস্টটা রান্না করে ফেলি। এই যে কাউনে চালের পায়েসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। ডিমের কুরমাটো প্রায় হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিব। দুধ দিলেই তো হয়ে যাবে ডিমের কুরমা। দুধ তো দেওয়া হয়ে গেল, আরো কিছুক্ষণ রান্না করি, ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে ফেলব। আর পাশের চুলার রোস্টের মশলাটাও কষানো হয়ে গেছে, এখন রোস্টগুলো এর মধ্যে দিয়ে দিব, মানে মুরগির গোস্তগুলো। প্রায় অনেকক্ষণ ধরে তো মশলার সাথে কষিয়ে নিলাম, এখন দুধ দিয়ে দিব। রোস্টে তো কখনোই আমি পানি দেই না, দুধ দিয়ে রান্না করি। চলে আসলো সাইদুলের বাবা দোকান থেকে, নিয়ে এসেছে ড্রাগন ফল। সারামণি তো ড্রাগন ফল খুব পছন্দ করে খায়, অর্জনই বিশেষ করে আনে। ও ড্রাগন ফল দেখলি বাবা আমার জন্য ড্রাগন ফল আনবা। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে রোস্ট রান্না হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। পোলাওটা তো ভাপে বসিয়ে দিয়েছি, এখন একটা নাড়া দিয়ে প্রায় 20 মিনিট পরে আসলাম। উপরে চালটা নিচে দিয়ে দেয়, নিচের চালটা উপরের দিকে উঠিয়ে দিই, আবার ভাপে বসিয়ে দিই কিছুক্ষণ। পোলাও রান্না হয়ে যাওয়ার পর আমি গোসল করে নামাজ পড়ে চলে আসলাম। আর টেবিলে সব খাবার নিয়ে এসেছি, লেবু কাঁচামরিচ কেটে নিয়েছি, ডিমের কোরমা, রোস্ট, সাদা পোলাও আর দই, এই দুপুরের মেনু। তারপর তো জুম্মার নামাজ পড়তে চলে গেছে সবাই, নামাজ পড়ে চলে এসেছে। আসার পরে তো দুপুরে খাবার খেতে বসে পড়েছে মিরান, সারামণি, মা। সাইদুলের বাবা অবশ্য পোলাও খায়নি, গতকালকের খিচুড়ি ফ্রিজে ছিল তাই গরুর গোস্ত দিয়ে খেলো। সে পোলাও রোস্ট তেমন একটা খেতে চায়ই না, পোলাও রোস্ট যখনই রান্না করবো তার জন্য ভাত রান্না করতে হয়, কিন্তু আজকে আর ভাত রান্না করি না, বলতেছে খিচুড়িই খাবে, গতকালকের খিচুড়ি ফ্রিজের ছিল। তারপরে মা দই দিয়ে পোলাও দিয়ে খাচ্ছে, এই খাবারটা মা খুবই পছন্দ করে খায়। সাইদুলের বাবাও খেয়েছিল পোলাও দিয়ে দই দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে শুয়েছিলাম। আর কিছুক্ষণ পরে সারামণি ডাকতেছে, আম্মু ওঠো, ফুপি এসেছে। হঠাৎ করে দেখে ঠিকই তো আমার ননাস চলে এসেছে, এই যে ননাসের ছেলে দিয়ে গেল আমার ননাসকে। কতদিন থাকবে, অনেক দিন যাবৎ বলতেছে আসার জন্য, আর সময় সুযোগ পায় না, এখন পেয়েছে, আমার ননাসের ছেলে দিয়ে গেল আপাকে। তারপর তো তাদের চালের পায়েস দিলাম, আন্টি আম দিলাম, এখন চা বানাচ্ছি। চা প্রায় হয়ে গেছে, চা দেব খেতে। চলে আসলো জান্নাত, জান্নাত আপার কোলে, আপাকে দেখতেছে। ও মানে কি নতুন মানুষ দেখলি সবার দিকে তাকিয়ে থাকে। এই যে আমি সবাইকে চা দিলাম, আপাকে দিয়ে সোহাগ চলে গেল। তারপর আমি সন্ধ্যার পরে সব কিছু গুছিয়ে নিলাম, বিকালের যে কাজকর্ম ছিল সব গুছালাম, মাগরিবের নামাজ শেষ করে একটু চা খেলাম। সাবাকে বললাম একটু মুড়ি দাও, মুড়ি দিয়ে চা খেই। তারপরে সেই মুড়ি দিয়ে চা খেলাম।
চা খাওয়া তো হয়ে গেল, রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিলাম আর একটু চিংড়ি মাছ রান্না করতেছি। বড়পা যদি পোলাও না খায় এই জন্য মনে করি একটু চিংড়ি মাছ রান্না করি আর ভাত রান্না করি। আর মুরগি গোস্ত তো আছে, ডিম ভোনাও আছে। আর এদিকে এসে দেখি বড়পা আর সারামণি বসে বসে পিসফল খাচ্ছে। বড়পা অনেকদিন পরে বলে পিসফল খেলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।